কি হচ্ছে বাংলার ক্রিকেটেই কিছুতে যেন কিছু বুঝে উঠতে পারছেন না লিটন সম্য শান্তরা খেলার শুরুতে যেন তারা নিজেকে হারিয়ে খোঁজার জন্যই ব্যস্ত থাকে শুরুতেই দলকে বিপদে ফেলে দেন বারবার এভাবেই বিপদে পড়তে থাকা দলকে বড় পুঁজি সংগ্রহ করে দিতে পারেন না অন্যান্য ব্যাটসম্যানরা তাই তো একশো থেকে সত্তর রানের মধ্যেই তাদের আটকে যেতে হয় এবং অধিনায়ক হিসেবে শান্ত তিনি বরাবরের মতো তিনি বারবার প্রমাণ করে যাচ্ছেন তিনি টি টোয়েন্টিতে কতটা ব্যর্থ এরকম একটি ক্রিকেট বোর্ড কিভাবে পারে এরকম একজন অফকে বিশ্বকাপের মতন টুর্নামেন্টে অধিনায়ক করে পাঠাতে এর দায়ী বাই বা কে নেবে অথচ মিরাজ সাইফুদ্দিন তারাও পারত এই স্কোয়াডে যুক্ত হতে অথচ কোনো এক অদৃশ্য কারণে তারা আজ ক্রিকেট থেকে অনেক দূরে কিন্তু পরিসংখ্যানে লিটন ও শান্তর চেয়ে অনেক অনেকগুণে এগিয়ে রয়েছেন মিরাজ ও সাইফুদ্দিন তাইতো তাই তো বাংলাদেশের একমাত্র লেজেন্ড স্পিনার রফিক বলেছিলেন বাংলাদেশের ক্রিকেটের দায়িত্ব সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হোক আর কতবার এভাবে খড়শক্তির দেশগুলোর কাছে সাকিবরা মাথা নত করে দেশের মানসম্মানকে উচ্চতায় নিয়ে যাবেন এটাই এখন বলার অপেক্ষায় আর বা কি করে এটাও দেখার জন্য অপেক্ষায়